আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইশারা ছাড়া কোনো কাজই সম্পাদিত হয় না। তাহলে তিনি আমাদের কাজের কেন হিসাব নেবেন, কেন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন? আজকের আলোচনাতে আমরা এই বিষয়টি তুলে ধরব। ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখুন, আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। গল্পটি অনেক পুরনো। এক গ্রামে এক আল্লাহর ওলি বাস করতেন। এক লোক তাকে প্রশ্ন করলেন, আপনি তো আল্লাহর ইবাদত করেন, আপনার কাছে আমার কিছু জানার ছিল। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ বলেন। আপনারা বলেন সকল কাজই আল্লাহর ইশারাতে হয়ে থাকে, আর যদি আল্লাহর ইশারাতেই হয়ে থাকে তাহলে তিনি তার কাজের হিসাব কেন নেবেন? আমরা মানুষেরা না হয় মাটির তৈরি, আগুনে পুড়ে শাস্তি দেওয়াই যেতে পারে। জিনেরা তো আগুনের তৈরি, তাদের কিভাবে আগুনে পুড়ে শাস্তি দিবে? তিনি আরও প্রশ্ন করলেন, আল্লাহ কোথায়, আল্লাহকে দেখাও। এই প্রশ্নগুলো শুনে আল্লাহর ওলি একটি মাটির ঢেলা নিলেন, তার দিকে ঢিল ছুড়লেন, এতে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। রেগে বিচারকের কাছে বিচার চাইতে গেলেন। বিচারককে বললেন, আমি অমুক ব্যক্তিকে তিনটা প্রশ্ন করেছিলাম, তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমার দিকে ঢিল ছুঁড়ে দিয়েছেন, আমি তার বিচার চাই। বিচারক সিপাহীদের পাঠালেন সেই ব্যক্তিকে ধরে আনার জন্য। সিপাহীরা সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন, বিচারকের সামনে পেশ করলেন। বিচারক তাকে প্রশ্ন করলেন, এই লোকটি আপনার কাছে প্রশ্ন করেছে, উত্তর যদি আপনার জানা না থাকে না দিবেন, তাকে আঘাত করলেন কেন? বুজুর্গ ব্যক্তি বললেন, ঢিলটাই ছিল তার প্রশ্নের উত্তর। বিচারক বিস্মিত হলেন, তিনি জানতে চাইলেন প্রশ্নের উত্তর ঢিল কী করে হয়। তিনি বললেন, তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো কাজ হয় না, তাহলে আল্লাহ তাআলা হিসাব নেবেন কেন? যদি আল্লাহ তাআলার ইশারাতেই হয়, আমিও নাকি আল্লাহ তাআলার ইশারাতেই ঢিল ছুঁড়েছি, তাহলে উনি কেন বিচার চেয়েছেন? ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমরা মানুষেরা মাটির তৈরি, আগুনে পুড়ে আমাদেরকে শাস্তি দেওয়াই যেতে পারে, তবে জিনজাতি তো আগুনের তৈরি, তাহলে কিভাবে তাকে আগুনে পুড়ে শাস্তি দেওয়া হবে? আমি তাকে মাটির ঢালা দিয়ে ঢিল দিয়েছি, তিনি তো মাটির তৈরি, তাহলে কিভাবে তিনি ব্যথা পেলেন? তৃতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা যদি থেকে থাকেন তাহলে তিনি কোথায়, তাকে দেখান, উনি যদি ব্যথা পেয়ে থাকে তাহলে ব্যথাটা কোথায়, ব্যথাটা দেখাতে বলেন। যেমনভাবে ব্যথা দেখানো যাবে না, তেমনভাবে আল্লাহকেও দেখানো সম্ভব নয়, আল্লাহকে অনুভব করার ব্যাপার। আমরা এই ঘটনা থেকে তিনটা প্রশ্নের উত্তর পেয়েছি। আমরা প্রশ্ন তিনটা এবং তার উত্তর যদি বিশ্লেষণ করি তাহলে কিছু বিষয় দেখতে পারবো। প্রথম প্রশ্ন ছিল, আল্লাহর ইশারা ছাড়া কোনো কার্যই সম্পাদিত হয় না, তাহলে কেন আল্লাহ তাআলা হিসাব নেবেন? একটা বিষয় খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা কেন হিসাব নেবেন, কীভাবে মানুষকে তৈরি করলেন, মানুষের কাজগুলো কীভাবে সংগঠিত হয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ছেড়ে দিয়েছেন পৃথিবীতে ইমানের পরীক্ষার জন্য। আল্লাহর তরফ থেকে আমাদের জীবনে দুই ধরনের কার্য সংগঠিত হয়, একটা হলো নির্ধারিত আর একটা অনির্ধারিত। নির্ধারিত কাজগুলো আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারিত করে রেখেছেন, যা কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না, যা ঘটবেই। আর অনির্ধারিত কাজগুলো আমাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদের সৃষ্ট পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, পরিবর্তন হয়। মানব জীবনকে একটা গাড়ির সাথে তুলনা করা যেতে পারে। গাড়ি নির্মাতা গাড়ি নির্মাণ করে যেমন বাজারে বিক্রি করে দেন, একজন ক্রেতা গাড়িকে কিনে নিয়ে তার ইচ্ছা মতো চালাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানেই গাড়ি নিয়ে গমন করতে পারেন। গাড়ি নির্মাতা কখনই কিন্তু বলবে না, আপনি এই রাস্তায় যেতে পারবেন না, এই রাস্তায় যেতে হবে, এই রাস্তায় যেতে পারবেন না, এই রাস্তায় যেতে হবে। তবে গাড়ি যে চালায়, গাড়ি অপারেট করার কিছু নিয়মকানুন রয়েছে, রয়েছে রাস্তার নিয়মকানুন, এসব নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হয়। নিয়মকানুন মেনে যারা গাড়ি চালাবে তারা দুর্ঘটনার শিকার হবে না, আর যারা নিয়ম নীতির তোয়াক্কা করবে না, মনের খুশিতে যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাবে, তাহলে তারা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হবেন। যারা গাড়ি অপারেটের নিয়মকানুন মেনে চলবে, গাড়ির মেনটেন্যান্স ঠিকমতো করবে, তাদের গাড়িটি ভালো থাকবে, ইঞ্জিন ভালো থাকবে। যারা রাস্তাঘাটের নিয়মকানুন মেনে চলবে তারা কখনই দুর্ঘটনার শিকার হবে না, আর যারা এসবের তোয়াক্কা করবে না, মন মতো করে অপারেট করবে, মন মতো করে গাড়ি চালাবে, তাহলে তারাই দুর্ঘটনার শিকার হবে, বিপদগ্রস্ত হবে। ঠিক মানব জীবনটা এমনই, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য,
তাদের জন্য কিছু পূর্বনির্ধারিত নিয়মকানুন রয়েছে। যারা নিয়মকানুন মেনে জীবন অতিবাহিত করবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ, আর যারা নিয়মকানুনের তোয়াক্কা করবে না, যেমন ইচ্ছা তেমন চলবে, তাদের জন্য রয়েছে বিশাল দুঃসংবাদ। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতা কুলকে বললেন তাকে সেজদা করার জন্য। সকল ফেরেশতারাই আদম আলাইহিসসালামকে সেজদা করলেন, আজাজিল অহংকার করে সেজদা করলেন না, আদমের শত্রু বনে গেলেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টির শ্রেষ্ঠ রূপে। আল্লাহ তাআলা মানুষকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন। তিনি প্রমাণ করতে চান মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। মানুষকে আল্লাহ তাআলা তার মনের কিছু ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সেই ইচ্ছা শক্তির বদলতে আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যখন জান্নাতে রাখলেন তখন তাকে অনুমতি দিলেন তুমি যা ইচ্ছা তাই এখানে করতে পারবে। একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল তুমি খাবে না। এই থেকে বোঝা যায় মানব জাতি যা ইচ্ছা তাই করতে পারে, তবে কিছু বিধিনিষেধ রয়েছে যা করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দিয়েছেন তার কর্ম স্বাধীনতা দিয়ে, সে যা ইচ্ছা তাই করতে পারবে, তবে কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছেন। যা ইচ্ছা তাই করা গেলেও কিছু কিছু কাজ করা যাবে না, যেই কাজগুলো অন্যের জন্য, সমাজের জন্য, অন্যান্য সৃষ্টিকুলোর জন্য ক্ষতিকর হবে, সেইগুলোই আমাদের জন্য নিষেধ। মানব জাতিকে যে কোনো কাজ করার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা মানব জাতিরা যে কোনো কাজ আমাদের মনের ইচ্ছে মতো করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের সেই কাজগুলোতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এর জন্য আমরা যাই করতে চাই না কেন আমরা সেই কাজগুলো সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা পূর্ব থেকেই আমাদের সেই সব কাজের অনুমতি দিয়ে রেখেছেন। তো এই থেকে আমরা বুঝতে পারি আমাদের সমস্ত কাজগুলো আল্লাহর ইশারাতেই হয়, কিন্তু আমরা ভুল করে কিছু নিষেধ করা কাজও করে ফেলি যার জন্য আমাদেরকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের যে কোনো কাজ করার স্বাধীনতা দিয়ে রেখেছেন, তাই আমাদের কাজের হিসাব নেবেন যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মতো কাজ করেছে কিনা, যা নিষেধ করেছে তা থেকে বিরত ছিলাম কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিল জিন জাতি আগুনের তৈরি, তাহলে তাদেরকে কিভাবে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে? আমরা মানুষেরা মাটির তৈরি, তাহলে সেই বুজুর্গ ব্যক্তির মাটির ঢেলার ঢিলে কিভাবে আমরা ব্যথা পেলাম? এ থেকে বোঝাই যায় যে যা দিয়েই তৈরি হোক না কেন আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চায় সেই উপাদান দিয়েই তাকে শাস্তি দিতে পারে। তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহ কোথায় আছে, আল্লাহকে দেখাও। তার জবাবে বুজুর্গ লোকটি বলেছিলেন ব্যথা কোথায় আছে, ব্যথাকে দেখাও। আসলে ব্যথা কি দেখা যায়? ব্যথা আমরা অনুভব করতে পারি, আল্লাহ অবশ্যই দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা এখন পর্যন্ত কোনো মানবকে দেখা দেননি, কিয়ামতের আগ পর্যন্ত দিবেনও না। আল্লাহ তাআলাকে আমরা কাল হাশরের ময়দানে দেখতে পাব, দেখতে পাব জান্নাতে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যাই করি না কেন তার সফলতা নির্ভর করে আমাদের বিশ্বাস কর্ম প্রচেষ্টার উপর। আজকে আমাদের আকীদা কীরকম, বিশ্বাস কীরকম, তার উপরই নির্ভর করবে আমরা এই কথার উপর কতটুকু বিশ্বাস আনতে পারলাম। যারা মোমেন, যারা বিশ্বাসী, তারা এর থেকে অবশ্যই শিক্ষা পাবেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে আমাদের পাথেয় হিসেবে, আমাদের দিক নির্দেশক হিসেবে আল কোরআন পাঠিয়েছেন। মূলত তাদের জন্যই আল কোরআন হেদায়ত স্বরূপ যারা তা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে না তার জন্য একটা হেদায়ত নিয়ে আসবে না। আসুন আমরা সবাই আমাদের ইমানকে দৃঢ় করি, বিশ্বাসটাকে দৃঢ় করি, তাহলেই আমরা কামিয়াব হব। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।